হচ্ছে এই বইটা ফলো করবো মেইনলি, পাশাপাশি হচ্ছে অন্যান্য সোর্সেস থেকেও করবো, আমরা ওগুলো প্রোভাইড করবো কোনো সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা সি, হোয়াট ইজ সি সেটা তো আমরা জানতে হবে, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনাদের যেহেতু টিপুনি কোর্স, এখানে হচ্ছে আমরা অনেক যে অন ইন ডেপথ যাব তা না, আমাদের বেসিক আইডিয়া, তারপর আস্তে 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 আমরা ইন ডেপথ যাবো। তো আমরা ফার্স্ট অফ অল তো জানতে হবে হোয়াট ইজ সি অ্যাকচুয়ালি। সি হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি স্ট্রং অ্যাসোসিয়েটেড উইথ ইউনিক্স। ইউনিক্সের নাম কি আমরা শুনেছি? অপারেটিং সিস্টেম। ইয়া, অ্যাজ ইট ওয়াজ ডেভেলপড, রাইট? ইউনিক্স অপারেটিং সিস্টেম, এটা মেইনলি ডেভেলপ করা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম ক্রিয়েট ডেভেলপ করার জন্য। তারপর আমরা অন্যান্য প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এটা ইউজ করা শুরু করছি আস্তে আস্তে। তো এখন কোয়েশ্চেন হতে পারে অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আছে, তো আমরা কেন শুধুমাত্র সিকেই ইউজ করছি, তাই না? কোয়েশ্চেন হতেই পারে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেইনলি খুব ফাস্ট কম্পেয়ার টু আদার লাইক জাভা অ্যান্ড পাইথন, ওগুলো থেকে আমরা এটা আমার খুব ফাস্টে কাজ করবে। তারপর হচ্ছে ইট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অলসো ইট ইজ ভার্সেটাইল। আপনি হচ্ছে এখান থেকে খুব তাড়াতাড়ি অন্য ল্যাঙ্গুয়েজেস ইউজ করতে পারবেন। এটা একটু কমপ্লেক্স মেথডে হয়, আপনি যদি এটা ভালো মতো শিখতে পারেন এই এই মেথডগুলো ফলো করে আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে খুব তাড়াতাড়ি সুইচ করতে পারেন। ফর এক্সাম্পল আমাদের পাইথন সুইচ করতে পারেন, পাইথন তখন খুব ইজি লাগবে। তারপর হচ্ছে যদি সি প্লাস প্লাস জানেন কিছুটা সিমিলার, বাট আপনি সুইচ করতে পারবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আপনাদের মেইনলি ইনিশিয়ালি সি প্রোগ্রামিং শেখানো হয়। আমরা মেবি সি এর পাশাপাশি সি প্লাস প্লাসের নামও শুনেছি কিছুটা, আমাদের ডিফারেন্সটা একটু জানা দরকার। সো সি প্লাস প্লাস ওয়াজ ডেভেলপড অ্যাজ এন এক্সটেনশন অফ সি। সো দুইটা আপনারা যখন কোড ব্লকস করতেন ফার্স্ট ইয়ার পড়ার সময় তার সময় একটা কোড করবেন সি এর সেকেন্ড ইয়ার এক্সটেনশন হয় মেইন মেইন, ফর এক্সাম্পল ফাইল নেম হচ্ছে মেইন ডট সি, আপনারা ডট সি দিয়ে ফাইল সেভ করবেন। আর আপনারা সেভ করার সময় একটা ভুল অনেক সময় করবেন মেইন ডট সিপিপি দিয়ে সেভ করে ফেলবেন প্রায় সময়, সেটা অ্যাকচুয়ালি সি প্লাস প্লাসের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা ডট সিটা সেভ ক্ষেত্রে ইউজ করবো কোড বক্সে কিংবা অন্য অন্য জিনিস। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে সি প্রোগ্রাম ইন্টারনেট কোড বক্সে শিখবো, অন্য অনেক এডিটর আছে বাট আমরা কোড বক্সে ফলো করবো আমাদের ল্যাবের ক্ষেত্রে কিংবা আমরা যখন শিখবো। হচ্ছে আমরা একটা বেসিক প্রোগ্রাম লিখি, দেন আমরা ওটার সিনট্যাক্সগুলো সম্পর্কে শিখি যে এক্স্যাক্টলি এই প্রোগ্রামটার কোন সিনট্যাক্সটা কোন কী কী মিন করছে। তো আমরা একটা ফার্স্ট অফ অল একটা বেসিক প্রোগ্রাম লিখি, মেবি আমি লাস্ট ক্লাসেও লিখেছিলাম এটা হ্যালো ওয়ার্ল্ড টাইপ অফ প্রবলেম। আচ্ছা ঠিক আছে, হেডার ফাইলটা লিখবো। দেখ হচ্ছে আমাদের
জিনিস আমরা দেখব মেইন এটা হচ্ছে একটা ফাংশন মেইন হচ্ছে মেইন স্টার্ট হবে এরকম প্যারেন্থেসিস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কোন প্যারেন্থেসিস বলছি সি প্রোগ্রামে তারপর কার্লি ব্রেসেস স্টার্ট হবে এন্ড হবে মেইন ফাংশনে কার্লি ব্রেসেস আপনারা কোড লেখার সময় একটা কার্লি ব্রেসেস দিচ্ছেন একটা কার্লি ব্রেসেস দিচ্ছেন না ওটা ভুল হবে প্রোগ্রামে ভুল এরর দেখাবে আপনার খাতায় যখন লিখবেন স্ক্রিপ্টে লিখবেন মার্ক কাটা যাবে সো আমরা একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে এটা পরে সমস্যা হবে না আই হোপ আচ্ছা এটা হচ্ছে মেইনলি এটাকে বলা হচ্ছে যে ফাংশন মেইন ফাংশন মেইন কা মানে ফাংশন বলছি আমরা কিভাবে বলবো একটা ফাংশন ফর एग्जांपल এরকম যদি কিছু থাকে এখন আমরা জাস্ট মেইন দেখছি পরে অন্যান্য নামেরও আরো অনেক ফাংশন আসবে আউটপুট লাইনটা কিভাবে লিখতে হয় আউটপুট লাইনের ক্ষেত্রে প্রিন্ট এফের ক্ষেত্রে আরেকটা প্রথম মেনশন করি
printf হচ্ছে printf function এটাকে আমরা function function হচ্ছে printf function দেখো printf function start হবে এরকম branches দিয়ে মাঝখানে আপনার curly braces start হবে মাঝখানে quotation mark start হবে quotation তারপর আপনি যা যা লিখতে চাচ্ছেন ওটা লিখবেন quotation off করবেন তারপরে হচ্ছে parenthesis last simple yeah আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে ওই প্রিন্ট এর ভিতরে দিতে হবে আপনি যেটা প্রিন্ট করতে যাচ্ছেন কিংবা টেক্সট টেক্সট হিসেবে দিতে যাচ্ছেন পাবো অ্যাকচুয়ালি ওটা আসবে আমি ইনপুট নাম্বার সেটা আমি আসবো আজকে আসবো আচ্ছা এইটা তো একটা প্রোগ্রাম ছিল তাই তো আমি
লাস্ট ক্লাসে কমেন্ট লাইনের কথা বলেছিলাম আচ্ছা অনেকে মেবি ছিলেন না আচ্ছা আমি আবার রিপিট করি সমস্যা নেই এখন এইটা তো একটা প্রোগ্রাম তাই তো এখন এরকম হতে পারে আমি প্রোগ্রামে এমন কিছু লিখতে চাচ্ছি যেটা আমার আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি না এরকম তো হতেই পারে comments can be used to explain code and make it more readable it can also used to prevent execution when testing alternative code আচ্ছা এখন আমি আপনি এই কোডটা লিখছেন এটা এটা তো একটা সিম্পল কোড দেখে কেউ বুঝতেছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের কিছু এরকম কোন কোড হতে পারে আপনি যখন বড় কোন কোড দেখবেন অন্য ইউজার সেটা বুঝতে পারছে না কিংবা কোড এক্সপ্লেনেশন সে বুঝবে না হঠাৎ করে দেখে সেটার জন্য আমরা মেনলি কি করি একটা কমেন্ট হিসেবে অ্যাড করি ফর এক্সাম্পল প্রিন্টিং এরকম একটা কিছু আমি লিখে দিলাম যেটা যাতে এটা এই কোডটাকে এক্সপ্লেইন করতেছে বাট এই জিনিসটা এই যে আমি লাইনটা লিখতে এটা আমি আউটপুটে দেখতে পাবো এরকম একটা জিনিস এটা কেন আমরা লিখতেছি কোডটা এক্সপ্লেইন করার জন্য ফর মেক ইট মোর রিডেবল টু অ্যানাদার ইউজার অর ইউ ক্যান সে নিজে বোঝার জন্য বলতে পারেন এখন আপনি আজকে কোড লিখলেন ওয়ান উইক কিংবা ওয়ান মান্থ ওয়ান ইয়ার পর আপনি কোডটা দেখে আপনি বুঝতে পারছেন না কি লিখেছেন যদি এরকম কোনো কমেন্ট অ্যাড করা থাকে ইট ক্যান বি মোর ইজার টু ইউ আন্ডারস্ট্যান্ড সো এটা হতে পারে এরকম আমরা কিভাবে কমেন্ট লিখব এরকম দুইটা ম্যাক্স লাইন দেবো দেন আমার যা ইচ্ছা আমি পেন্টিং এটা একটা ওয়েব যদি আমি জাস্ট ওয়ান লাইন কমেন্ট লিখতে চাই তাই তো এখন হতে পারে না আমি জাস্ট এক লাইনে কমেন্ট লিখবো আমি অনেক কিছু লিখতে চাচ্ছি লাইক এক লাইনে না লিখে আমি তিন চারটা লাইন কিংবা দশ লাইনের কমেন্ট লিখতে চাচ্ছি হতেই তো পারে এখন আপনি ইউজারের ইনফরমেশন অনেক কিছু থাকতে পারে থাকে করে অ্যাকচুয়ালি তখন আপনি কিভাবে লিখবেন নিজে কি দেখা যাচ্ছে নিজে লিখবেন ওকে আচ্ছা তখন আমরা কিভাবে স্টার্ট করব এভাবে দিব ব্যাক স্ল্যাশ তারপর স্টার্ট দেন ক্লোজ করব হচ্ছে এভাবে এর মাঝে আমি যত কিছু লিখব এখানে আপনি অনেকগুলো লাইন লিখতে পারবেন স্টার্ট হবে এটা দিয়ে ক্লোজ হবে এটা দিয়ে কিন্তু আপনি যা লিখবেন সেটা আপনি আউটপুটে কিংবা কনসোলে কম্পাইলার সেটাকে আউটপুট হিসেবে দেখাবে না এক্সিকিউট হবে ঠিকই বাট আউটপুট হিসেবে আপনি এটাকে দেখতে পারবেন না দিস ওয়ান ইজ ফর কমেন্ট দুই রকম কমেন্ট করা যায় সিঙ্গেল লাইন কমেন্ট বলছি আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট সেমিকোলনের কথা আরেকবার বলি সেমিকোলন মিনস হচ্ছে দিস ওয়ান উইল টার্মিনেট দা স্টেটমেন্ট এখন এটা বোঝাচ্ছে আপনার এই স্টেটমেন্টটা আপনি লিখছেন ফর এক্সাম্পল পিডিএফ ফার্স্ট প্রোগ্রাম লিখছেন এটা সেমিকোলন দিয়ে আমি এই লাইনটা এন্ড করছি এটার পরে যদি আপনি যদি আপনি এন্ড না করেন এর পরপরই আপনার এটা এটা রিড করছে কম্পাইলার দিস উইল বি অ্যান এরর এটা হবে এটাতে আপনারা এরর পাবেন So, in a C program, the semicolon is a statement terminator, that is, each individual statement must be ended with a semicolon. So, আপনাদের অবশ্যই semicolon দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে, না হলে হচ্ছে এররও খাবেন, মার্কসও কাটা যাবে। ম্যাম, সেই দিনের মতো যদি পিসিতে দেখানো হয় তাহলে খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাবো। আপনাদের তো ল্যাব ক্লাস থিওরি না? ফার্স্টে আপনাদের কিছু থিওরি কভার করে আমি আসতেছি সমস্যা।
অন্যান্য কোডও করবো, কোনগুলো কোডে এরর হয় সেগুলোও আমরা করে করে দেখব, কোনো সমস্যা নেই। নিজেরা না করলে আমরা কি করবো, আপনারা করতে হবে, আপনারা না করলে এরর, আপনারা যদি এরর না থাকেন তাহলে শিখতে হবে। আচ্ছা, ডেটা টাইপ, ডেটা টাইপ বলতে এতক্ষণ আমরা অনেকক্ষণ ধরে ইন্টিজার ইন্টিজার করতেছি, তাই না? ইন্টিজার কি? এটা হচ্ছে একটা ডেটা টাইপ। এটা কি কি মিন করে? আপনার অল দ্য হোল নাম্বারস, আপনার স্টোরেজ একটা জায়গা নেবে, সেটা হচ্ছে 2 or 4 byte। আরেকটা হচ্ছে কিছু ভ্যারিয়েশনস আছে, ওটা আমরা পরে ক্লিয়ার করে দেবো। এটা আমরা এই মুহূর্তে ইউজ করবো, আমরা জেনে রাখি এরকম একটা টাইপ আছে। ক্যারেক্টার হচ্ছে অল অ্যালফাবেটস, তারপর হচ্ছে সিম্বলস, লোয়ার কেস আপার কেস সব আসবে। স্টোরেজে আমরা কত, এখন আমি যদি কোনো কিছু ডিক্লেয়ার করি ডেটা, এখন আমার কি মেমোরিতে কোনো মানে লোকেশন অ্যালোকেট করতে হয় না? মেমোরি সম্পর্কে কি আমরা জানি, কম্পিউটার মেমোরি কতটুকু ডেটা নিতে হবে কিংবা? আচ্ছা, এইটা এই জিনিসটা আমরা তাহলে একটু পরে দেখি, আগে আমরা ইন্টিজার টাইপ তো বুঝতে পেরেছি। ফ্লোট হচ্ছে আপনার 1.1, 1.9 ফ্র্যাকশনাল নাম্বারগুলো নেবে, ক্যারেক্টার হচ্ছে এরকম এরকম ক্যারেক্টার্স নেবে। এখন হতে পারে আপনি ইন্টিজার ভ্যারিয়েবল কি জিনিস, কোনো কিছুর একটা নাম দেওয়া, ঠিক আছে? আপনি হচ্ছে মানুষের জন্য নাম দেওয়া হয় না যে এই এই মানুষটার নাম এরকম। সো সিমিলার ওয়েতে আপনার আপনার মেমোরিতে একটা লোকেশনে আমার নাম দেওয়া হচ্ছে, এরকম আমি একটা নাম দিলাম। আচ্ছা, আমি একটা রিডেবল নাম দিই, ফর এক্সাম্পল আমি অ্যাপেল দিলাম, ঠিক আছে? আমার এটা ধরেন একটা মেমোরি, আমার মেমোরির মধ্যে আমি একটা জায়গার নাম দিলাম অ্যাপল। এখন আমি এই লোকেশনটা, এই লোকেশনের মধ্যে কী রাখতে পারবো? ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবো। ইন্টিজার টাইপ বলতে কি, আমার 0, 1, 2, 0, 1, 2, 3 এরকম ডেটা রাখতে পারবো, তাই? এটা হচ্ছে এরকম, আর এটা এটা হচ্ছে আপনাদের ডেটা টাইপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় ওটাও আমরা শিখব এখন। এখন এখানে ধরেন আপনি এই ভ্যালুটা হচ্ছে 5, মেমোরিতে আপনি 5 রাখতে পারবেন, 5.5 রাখতে পারবেন না, কতটুকু জায়গা নিবে ইন্টিজারের ক্ষেত্রে, 2 or 4 bytes, এটার জন্য হচ্ছে ইন্টিজার টাইপের জন্য 2 or 4 bytes নিবে। একটা চার্ট আছে এটার জন্য, ইন্টিজার শর্ট ইন্ট লং ইন্ট, আমি ওই চার্টটা আপনাদের দিয়ে দেবো পরে, আপনাদের
যখন স্লাইডস কিংবা উইথিন শেয়ার করব তখন, তারপর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয় জাস্ট এতক্ষণ তো এরকম চারটা জায়গা ছিল তাই না, টু অর ফোর চারটা পেজ ছিল, ক্যারেক্টারের জন্য কি হবে জাস্ট একটা পেজ ক্যারেক্টারের জন্য, এখানে আমার এরকম একটা ডেটা রাখবো মেমোরিতে ক্যারেক্টারের জন্য, আর যদি ডাবল হয় তাহলে এরকম চারটা চারটা সরি ফোর ফ্লোটের জন্য চারটা। এখন যেটা টাইপ তো বুঝছি একটু ক্লিয়ার কোয়েশ্চেন থাকলে পরে সমস্যা নেই, বুঝছি ম্যাম। ভ্যারিয়েবল নাম যখন আমরা দিচ্ছি আমরা কিছু যেমন এতক্ষণ যেরকম লিখছি না ইন্টিজার অ্যাপেল, এখন আমরা কিছু ভ্যারিয়েবল নাম দিতে পারবো না, ফর এক্সাম্পল আমি ইন্ট ইন্ট লিখতে পারবো না, যে কিওয়ার্ডগুলো আমার অলরেডি ডিফাইন্ড আছে আমাদের কম্পাইলারে কিংবা আমাদের সি প্রোগ্রামে ইন্ট এরকম, এটাকে আমি ভ্যারিয়েবল নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, ইন্ট ডাবল ফ্লোট ভয়েড তারপর হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারিয়া, তারপর আরও অনেকগুলো আসবে আপনাদের সুইচ আছে আপনাদের এরকম একটা বড় একটা চার্টি আছে যে আমি এই জিনিসগুলো ডিক্লেয়ার করতে পারবো, আমরা ভ্যারিয়েবলের কীভাবে ডিক্লেয়ার করতে পারবো না তাই তো। এখন হতে পারে আপনি স্টার্ট করবেন এরকম লেটার্স দিয়ে, অথবা হতে পারে আপনি কোনো ডিজিট দিয়ে শুরু করলেন নাই না তো ফর এক্সাম্পল এরকম হতে পারে, অথবা হতে পারে এরকম স্টার্ট করলেন আন্ডার স্কোর দিয়ে এরকম হতে পারে, কীরকম হতে পারে না এখন হতে পারে আপনি দুইটা ওয়ার্ড লিখতে চাচ্ছেন মাই ভ্যারিয়েবল হতে পারে না, আমি একটু একটু এলাবোরেট করে লিখতে চাচ্ছি ভ্যারিয়েবল নেই, এখন যদি আপনি এরকম করেন মাই লিখে একটা স্পেস দেন এটা কিন্তু ভ্যারিয়েবল নেম হবে না, এটা কাউন্ট হবে স্পেস কিন্তু আপনি দিতে পারবেন না দুইটা ভ্যারিয়েবল, এখন আপনি করতে পারেন মায়ের পর আপনি একটা একটা আন্ডারস্কোর দেন ইট উইল বি অ্যাকসেপ্টেবল ওকে, আমি যেহেতু এমনিতে বলছি আরেকটা জিনিস হচ্ছে কনভেনশনের বই আরেকটা আছে, আপনি হচ্ছে হতে পারে দুইটা ওয়ার্ড যেমন এরকম দুইটা ওয়ার্ড হতে চাচ্ছে একটা ভ্যারিয়েবল নেমের জন্য তাই না, সবসময় যে এরকম না আপনি অ্যাপেল লিখলেন কার লিখলেন এরকম না, আরো বড় কোনো হতে পারে যেমন মাই ভ্যারিয়েবল হতে পারে মাই নাম্বার হতে পারে এরকম কিছু একটা ভ্যারিয়েবল যদি হয়, এখন কনভেনশনাল ওয়ার্ডটা কি আপনি দুইটা ওয়ার্ডকে কিভাবে সেপারেট করবেন, এই যে সেকেন্ড ওয়ার্ডটা থাকবে যদি আপনি ক্যাপিটালাইজ করে দিবেন প্রথম প্রথম লেটারটাকে মাই এটা ক্যাপিটাল লেটার এভাবে দিতে পারেন, এটা হলে কি সুবিধাটা আছে এটা একটু রিডেবল বলা যায়, এখন যদি আমি এরকম লিখতাম এটার থেকে এটা বেশি রিডেবল না দুইটা ওয়ার্ড পড়ার জন্য, আপনি কিন্তু ইজিলি বুঝতে পারছেন ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল নেমটা মোস্ট অফ দ্য টাইম একটু আপনার কোডের সাথে কিংবা কন্টেন্টস কনটেক্সটের সাথে রিলেটেড করে ডিক্লেয়ার করা হয়, আপনারাই করবেন আস্তে আস্তে যখন হচ্ছে স্টার্ট করবেন। ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার অ্যাকচুয়ালি কি যাদের মনে আছে ভালো না হলে আবার শিখেন
আমরা পরে শিখবো স্ট্রিং মিডিয়া, ওটা আসবে পার্সেন্ট ইজ ডেফিনেটলি, এগুলাকে আমরা বলছি ফরমেট স্পেসিফায়ার। আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তাই এখন আমি জিনিসটা দেখতে চাচ্ছি আমার আউটপুটে, এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে আমি আউটপুট দেখতে চাচ্ছি। কি করবো তখন? প্রিন্টএফ লিখবো, স্টার্ট করবো প্যারেন্থেসিস দিয়ে, এরকম কোটেশন দিব, এখন দিব কি ফরম্যাট স্পেসিফায়ার আমরা শিখলাম না, এটা ইন্টিজার টাইপ ছিল, এই জন্য আমি পার্সেন্ট ডি দিব, পার্সেন্ট ডি, এই কোটেশন ক্লোজ করলাম। তারপর একটা কমা দিব কোটেশনের বাইরে, কোটেশনের ভিতরে না, কিন্তু আপনারা কোটেশনের ভিতরেও কমা দেবেন, কোটেশনের বাইরে কমা দিব, কমা দিয়ে আমার যে ভ্যারিয়েবল নেমটা ছিল বাই ভ্যারিয়েবল এটা লিখব। প্যারেন্থেসিস ক্লোজ করব, তারপরে সেম করে দেব। এটা আমরা কোথায় লিখবো? এই দুইটা লাইন মেইন ফাংশনের ভিতরে, মনে আছে মেইন ফাংশনের কথা একটু আগে যে পড়লাম, যখন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম ওই জায়গায় আমরা হচ্ছে এই জিনিসগুলো লিখবো। কেন লিখবো? আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালুটা হচ্ছে ফোর, ভ্যারিয়েবল নেম হচ্ছে মাই ভ্যারিয়েবল, যেটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার ডিজন ইজ দ্য টাইপ ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে আমার ভ্যালু। আমি এখন এগুলা ভ্যালুটা অ্যাসাইন করার পরে আমি চাচ্ছি আমার আউটপুট এই ভ্যালুটা দেখ, দ্যাটস হোয়াই আমি প্রিন্টএফ দিলাম, percent is format specifier, তারপর হচ্ছে আমার ভ্যারিয়েবল নেমটা দিব। এখন যখন আমি কোডটা রান করব তখন দেখতে পারবো যে আমার আউটপুটে লেখা আছে 4। এতক্ষণ কি দেখছিলাম? আমি যত রকম টেক্সট লিখতেছিলাম নিজের ইচ্ছা মতো সেটা দেখতে পাচ্ছিলাম, তাই তো? এটাই হচ্ছে আমার format specifier। এখন যদি এইটুকু কি ক্লিয়ার?
আপনি এতে তো ইন্টিজারটা ফ্লোট হয়, ফ্লোটের ক্ষেত্রে কি করবো আমি, কি ব্যাপার রাখবো? আচ্ছা ফ্লোটের ক্ষেত্রে কি হবে, এটা একটা পার্ট ছিল পার্সেন্টেজ, আমি এটাও লিখি ফ্লোট। ফর এক্সাম্পল আর একটা জিনিস হচ্ছে, একটা জিনিস মেনশন করা দরকার, আপনি দুইটা ক্ষেত্রে সেম ভ্যারিয়েবল নেম সেম দিতে পারবেন না। ফর এক্সাম্পল আমি এখন ফ্লোট টাইপের আবার লিখতেছি মাই ভ্যারিয়েবল, এখানে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতেছি, হ্যাঁ 4.4। এখন যদি আপনি এরকম দুইটা ভ্যারিয়েবল নেম সেম দেন এটা কিন্তু হবে না, আপনার ডিফারেন্ট ভ্যারিয়েবল নেম লাগবে। এটা আমরা কোডে করার সময় আবার একবার করে দেখবো, তাহলে মানে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন থিওরিটিক্যাল তো একটু কনফিউজিং লাগতে পারে আমার মনে হচ্ছে, বাট আপনি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নেম সিমিলার দিতে পারবেন, আপনার একটু ডিফারেন্ট নাম দিতে হবে। এখন ডিফারেন্ট কি দেওয়া যায়, ফর এক্সাম্পল আমি একটা ওয়ান অ্যাড করে দিলাম এখন বার জন্য, হ্যাঁ ওয়ান দিলাম। এখন এই ফ্লোট টাইপের যে ডেটাটা ভ্যারিয়েবলটা আমি কিভাবে প্রিন্ট করতে পারি, প্রিন্ট এফ if এরকম ছোট ছোট ইয়া থাকবে, কোড থাকবে, সিনট্যাক্স কিভাবে কি, সিনট্যাক্স কোডটা কি কিভাবে কি এক্সপ্লেইন করে দিবেন আপনারা, আর পাশাপাশি প্লিজ এই সেমিকোলনটা কেউ মিস করবেন না। সেমিকোলন হ্যাঁ প্রত্যেকটা লাইনে দিতে হবে, কিন্তু কোথায় দিবেন না ওটা আমি বলি। ফর এক্সাম্পল আমি এটা কোন ক্লাসে বলেছি আই কান্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, ইন্ট মেইন এখানে আপনি সেমিকোলন দিবেন না, এখানে সেমিকোলন দিলে এটা টার্মিনেট করে দিচ্ছেন এই লাইনটা, আপনার মেইন ফাংশন তো যাচ্ছে না, যেতে পারতেছে না, এখানে দিবেন না। আরেকটা জায়গায় কোথায় দিবেন না, শেষে এখানে সেমিকোলন দিবেন না, আরেকটা জায়গায় দিবেন না, যে প্রথমে যে আপনি হেডার ফাইল লিখবেন ওটা লাস্টে দিবেন না, কিংবা এগুলোতে দিবেন না,
এটা ছিল আউটপুট, তাই তো? প্রিন্টেড ফাংশনটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। এখন আমরা একটা জিনিস শিখবো, প্রিন্টেড কে আমরা আউটপুটের জন্য ইউজ করতেছি না, আমরা এখন শিখবো ইনপুট আমরা কিভাবে নিব, ইউজার ইনপুট। হ্যাঁ, স্ক্যান স্ক্যান কিভাবে ইউজ করবো, কিভাবে শিখবো, ইউজ করতে হয় ইউজার ইনপুট কিভাবে নিতে হয় ওইটা আমরা দেখবো। শিখবো না কেন, আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করেছিলাম, তাই না?